দানিয়াল জারিফ মোল্লা। কোথা দিয়ে এসছিস? মেডিয়া পুরুষ কলকাতা। তা এই সময় এলি কেন? এখন ছুটি আছে ওর জন্য। ভালো লাগলো? ভালো লাগলো, হ্যাঁ। ঠিক আছে, বাই বাই। গুড মর্নিং। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধান্যকুড়িয়ার এই রাজবাড়ি সম্পর্কে। আর ধান্যকুড়িয়ায় এরকম অনেকগুলো রাজবাড়ি বা বাগান বাড়ি রয়েছে, যার মধ্যে গায়েনদের রাজবাড়ি, সাউদের রাজবাড়ি এবং বল্লভদের রাজবাড়ি, সেই তিনটেই আজকে এক্সপ্লোর করব। আর তার জন্য আপনাদের আমার সঙ্গে থাকতে হবে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ, এটাই আপনাদের কাছে একমাত্র আমাদের কাম্য। তাহলে চলুন শুরু করা যাক, চলুন। ভ্রমণ বাঙালির নেশা, সময় পেলেই অবাধ্য মন বেরিয়ে পড়তে চায় ইতিহাসের টানে, রূপকথার রাজ্যে। এই রকমই এক রূপকথার গ্রাম ধান্যকুড়িয়া। সিন্ড্রেলা, ডিজনি ওয়ার্ল্ড দেখে ছোটবেলায় যারা বড় হয়েছে তাদের শৈশব জুড়েই রয়েছে সেই সব রূপকথার রাজ্য। বিশেষ করে সিন্ড্রেলা, সেই আইকনিক ক্যাসেল যেন চোখ বুঝলেই আমাদের স্বপ্নের রাজ্যে পৌঁছে দেয়। আর ক্যাসেলের প্রবেশপথে থাকা অতিকায় টুইন টাওয়ার, এই সমস্তই স্মৃতিচিহ্ন চাইলেই পাওয়া যেতে পারে কলকাতারই খুব কাছে। একে এক কথায় বাংলার নিজস্ব সিন্ড্রেলা ক্যাসেল বলা যেতেই পারে। ধান্যকুড়িয়া প্রাসাদ ঘেরা গ্রাম নামেও পরিচিত। নানান রকম দুর্লভ স্থাপত্য, অদ্ভুত সব কারুকার্য নিয়ে এই গ্রামে অপেক্ষা করছে রূপকথার মতন প্রাসাদ। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ধান্যকুড়িয়া রাজবাড়িকে লোকে ধান্যকুড়িয়ার ক্যাসেল বলেও চেনে। এটি আসলে বিদেশি দুর্গের আদলে তৈরি একটি বাগান বাড়ি। ধান্যকুড়িয়া বাড়িটি ধুঁকছে, কিন্তু এখনও আভিজাত্য বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ। প্রমোটারে হাতুড়ির ঘা এখনও তার শরীরে পড়েনি। এই ক্যাসেল ছাড়াও ধান্যকুড়িয়াতে আরও অনেকগুলি সুদৃশ্য জমিদার বাড়ি রয়েছে, যার মধ্যে গায়েন জমিদার বাড়ি, সাউ জমিদার বাড়ি এবং বল্লভ জমিদার বাড়ি, যেগুলি দেখতে অনেকেই আসে। বাড়িগুলি অবস্থা বেশ ভালোই, কয়েকটিতে লোকে বসবাসও করে, অন্যগুলিতে পুজো পার্বণে বাড়ির মালিকরা বেড়াতে আসেন। বাংলা এবং ঔপনিবেশিক স্থাপত্যকলা সর্বশ্রেষ্ঠ কিছু নিদর্শন লুকিয়ে আছে এখানে। প্রাক স্বাধীনতাকালে বাংলার বহু জমিদার এবং বাবুদের গথিত শৈলীতে নির্মিত প্রাসাদ কমন নানান বাড়ির ঠিকানা এখনও কিন্তু এই ধান্যকুড়িয়া। গ্রাম বাংলার পথঘাট দিয়ে যাওয়ার সময় ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না যে এমন একটি গ্রাম চোখের সামনেই লুকিয়ে আছে, যেখানে পড়ে আছে একের পর এক অ্যাংলো ইন্ডিয়ান স্থাপত্যের বিষময়। রাজা আর রাজ্যপাল কোনোটাই আজ আর আগের মতন নেই। সুপ্রাচীন জমিদার বাড়িগুলো একে একে চলে আসছে সরকারি নিয়ন্ত্রণ। কলকাতা থেকে একটু দূরেই উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ধান্যকুড়িয়া আজও তার ঐতিহ্য বহন করে চলেছে ইটালিয়ান স্থাপত্যের জমিদার বাড়ি, যা ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে রাজ্যের পর্যটন কেন্দ্র হিসেবে। তবে এই গ্রামে যেটা সবচেয়ে পুরনো তা হলো প্রায় দুশো বছরের পাটের ব্যবসা। গায়েনবাড়ির পাটের ব্যবসা সেকালের নিদর্শন বলা যেতে পারে। গায়েনবাড়ির ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আড়াইশো বছর আগে। ইতিহাস অনুযায়ী আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে জমিদার মহেন্দ্রনাথ গায়েন তৈরি করেছিলেন এই রাজবাড়ি। সেই থেকে এই বাড়ি গায়েনবাড়ি নামেও পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য সেই সময় রাজবাড়ির জন্য আশীর্বাদ স্বরূপ। জমিদারদের সঙ্গে সাহেবদের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ না হলেও শত্রুতা ছিল না। রাজবাড়ির পাটের ব্যবসা তাই চলত রমরমিয়ে।
মূলত ইংরেজদের সঙ্গেই চলত লেনদেন, যার ফলে ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছিল। আর বলা বাহুল্য, এই সমস্ত কারণে উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তে লেগে থাকতো সাহেবদের আনাগোনা। আচ্ছা, গাইনবাড়ি থেকে বেরিয়ে এবার সাউবাড়ি যাচ্ছি। সাউবাড়ি যতক্ষণে যাচ্ছি ততক্ষণ এই জায়গায় ধান্যকুড়িয়া এই জায়গায় কী করে আসতে হয় সেটা দেখুন, চলো। আরে হ্যালো, ভিডিওটা এখন একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটা একটা লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই সিন্ড্রেলা ক্যাসেল বা ধান্যকুড়িয়া আসার জন্য শিয়ালদা নর্থ সেকশন থেকে হাসনাবাদগামী লোকাল ট্রেন ধরতে হবে, এবং সেই ট্রেনের টিকিটের ভাড়া পড়বে, এই যে আমি টিকিট কেটে নিয়েছি, টিকিটের ভাড়া পড়বে 16 টাকা। আর হাসনাবাদগামী লোকাল ধরে আপনাকে কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। তাহলে চলুন ট্রেন ধরি। হাসনাবাদ লোকাল 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাসনাবাদ লোকাল ধরব। ওয়াও, স্টেশনটা দারুণ। এই স্টেশন শিয়ালদা থেকে এসে নামলাম, এবার স্টেশনের বাইরে বের হয়ে অটো বা বাস ধরতে হবে ধান্যকুড়িয়া যাওয়ার জন্য। স্টেশনের বাইরে বেরোচ্ছি, ওই দিকটায় দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, দারুণ জায়গা। ওয়াও, কাঁকড়া মির্জানগরে স্টেশনের বাইরে থেকে আপনাকে অটো পাওয়া যায়, অটো রিজার্ভ করতে হবে। আমার এখানে আসা যাওয়া আমি রিজার্ভ করলাম, 300 টাকা পড়লো। এছাড়া বাসও আছে, বাসের টাইম টেবিলটা আমি বলতে পারছি না, হ্যাঁ ওটা আপনারা একটু ইনফরমেশনটা কালেক্ট করে নেবেন। তা এখন চলেছি সাউবাড়ি, সবই পাশাপাশি। গায়েনবাড়ি থেকে কিছুটা হেঁটে আসলে সাউবাড়ি, সাউবাড়ি থেকে কিছুটা হেঁটে গেলে হচ্ছে বল্লভবাড়ি। চলুন সাউবাড়িতে ঢুকে। গায়েন বাড়ি থেকে বেরিয়ে সোজা মিনিট দুয়ে হাঁটলেই ডান দিকে আরেকটি বাড়ি চোখে পড়ে। সাদা রঙের এই বাড়ির বাইরেটি গায়েন বাড়ির মতন ঝাঁ চকচকে না হলেও এর জানলার উপরে স্টাপোর কাজ বেশ আকর্ষণীয়, জানলাগুলিও বেশ পাহাড়ি, সবকটাতেই সাবেকি আমলের খড়খড়ি আছে। এই বাড়িটিও প্রায় 200 বছর পুরনো, এটিই হলো সাউবাড়ি। এই বংশের পতিত পাবন সাউ এই বাড়ি তৈরি করে। এখন এই বাড়িতে সাউ পরিবারের কেউ থাকেন না, বর্তমান প্রজন্মের অশোক সাউ কলকাতায় থাকে। সাউবাড়ি দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। চারধারে কোরাস্থিনিয়ান থাম দিয়ে সাজানো মাঝের বড় উঠোনটি দেখার মতো। পুরনো বাংলার আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলির মতন সাউ ম্যানশনেও আছে থাম দিয়ে ঘেরা ঠাকুর দালান এবং নাট্যমন্দির। এতদিন পরেও এই অংশ দুটি কিন্তু বেশ ভালোভাবেই আছে। স্থানীয়রা জানালেন প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে পুজো হয় এবং সাউ বংশের প্রাচীন এবং নবীন প্রজন্ম এই সময় এক ছাদের তলায় সকলে জড়ো হন। সাউবাড়ি দেখে এবার বল্লভবাড়িতে চলে এসেছি। বল্লভবাড়িও বন্ধ, সাউবাড়িও বন্ধ ছিল, বল্লভবাড়িও বন্ধ, যা দেখতে হবে বাইরে থেকেই। চলুন তাই দেখি, কিছু করার নেই। সাউবাড়ি থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে তেমাথায় নেতাজির একটি মূর্তি আছে, সেখান থেকে ডান দিকে মিনিট দুয়ে হাঁটলে বাঁদিকে পড়বে বল্লভদের বাড়ি। সবুজ সাদায় রং করা এই বাড়িটি এখনও যত্ন সহকারে সংরক্ষিত। বল্লভদের বাড়ির প্রাক্তন প্রজন্মরা জুটের ব্যবসায় প্রচুর লাভবান হয়েছিলেন। বাড়ির ছাদের প্রতি কোণে একটি করে ইউরোপীয় স্ট্যাচু দেখা যায়। ঢোকার ঠিক মুখে উপর দিকে আছে মাথায় মুকুট পরা সম্ভবত কোনো ইউরোপীয় রাজার মূর্তি।
তার দুপাশে দুজন এশীয় ব্যক্তি, সম্ভবত ব্রিটিশ রাজের প্রতি বাংলার জমিদারদের অনুগত্য দেখানোর জন্যই এই মূর্তিগুলির উপস্থাপনা। এই সমস্ত মূর্তিগুলির জন্য বাড়িটিকে পুতুলওয়ালা বাড়িও বলা হয়ে থাকে। বল্লভদের বাড়ির একতলায় সারি দিয়ে বেশ কিছু ভগ্নপ্রায় ঘর আছে পরপর, যা মূল বাড়িটির সঙ্গে একেবারেই বেমানা। হয়তো আগে ঘরগুলো কাজের লোকদের থাকার জন্য ব্যবহার করা হতো। জায়গাটির বাঁদিকের অংশটি তুলনামূলকভাবে আরেকটু অনাদরে পড়ে রয়েছে। গায়েনবাড়ি, সাউবাড়ি, বল্লভবাড়ি দেখে এবার রাসমঞ্চ, রাসমঞ্চ জায়গাটি এসছে। আর জায়গাটা ধর্মকুড়িয়া, এই জায়গাটা দারুণ, খুবই সুন্দর। দেখুন লোকেশন দেখুন, আর এই হচ্ছে রাসমঞ্চ। এখানে 10 তারিখে মেলা হবে। এ হচ্ছে রাসমন্দির, রাসমঞ্চের এই মাঠে যে মেলা বসবে তার তোরজোর তৈরি হচ্ছে। এই এটা কি বলুন তো, দোলনা, ইলেকট্রিক দোলনা। বল্লভবাড়ি থেকে প্রায় আরো মিনিট দুয়েক হাঁটলেই রাস্তার ডান দিকে একটি সাদা রঙের সুবিশাল দোতলা নবরত্ন রাসমঞ্চ চোখে পড়বে। রাসমঞ্চের চারদিকে 5 খিলানের প্রবেশ পথ রয়েছে। শুরুর দিকে এই অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রভাব ছিল, কালের হাতছানি উপেক্ষা করে এটি এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ধান্যকুড়িয়া স্থাপত্যগুলি আজ ধ্বংসের মুখে। এই স্থাপত্যগুলি দ্রুত সংরক্ষণের প্রয়োজন। ধান্যকুড়িয়াকে ঘিরে নজর করা এক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। স্থাপত্যগুলির নান্দনিক ছোঁয়া এই গ্রামে ভ্রমণ পিপাসু মানুষদের বারে বারে ছুটে আসতে বাধ্য করে। কলকাতার কাছে এমন প্রাসাদ ঘেরা গ্রাম খুবই দুর্লভ। ইতিহাস, স্থাপত্য বা গ্রাম বাংলার রূপ সচক্ষে দেখার ইচ্ছা থাকলে যে কোনো দিন ঘুরে আসতে পারেন ধান্যকুড়িয়া থেকে। তাহলে গায়েনবাড়ি, সাউবাড়ি, বল্লভবাড়ি এবং রাসমঞ্চ দেখার পর ব্লগটাকে আজকে এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সকলে ভালো থাকবেন। নমস্কার, টাটা।